ড্রাইভিং লাইসেন্স আর কত অপেক্ষা? স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্সের জন্য গ্রাহকদের অপেক্ষার যেন শেষই হচ্ছে না। স্মার্ট কার্ড নিয়ে এই বিড়ম্বনা কবে যে শেষ হবে সেটা কেউ বলতে পারে না। গতকাল আমার পরিচিত একজন জানালেন যে উনার প্রায় 4 বছর হয়ে যাচ্ছে তিনি স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। তিনি বলেন, এই মোট সময়ে আমি প্রায় 15 থেকে 20 বার বিআরটিএতে যেতে হয়েছে, এখনও যাচ্ছি, তবে এর দায় দায়িত্ব কে নেবে? কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হলো, ওনার প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, তাই হাতে আছে মাত্র 1 বছর। এই 1 বছর স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স পেয়ে কি হবে? আবার তো কতদিন পর নবায়ন করার জন্য জমা দিতে হবে, কিন্তু বর্তমানে নবায়ন প্রক্রিয়া বন্ধ আছে। তারপর আবার সেই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলতে হবে। মোট কথা হলো, এই সমস্যার অবসান কবে হবে? সড়ক, জনপদ এবং মহাসড়ক বিভাগের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া। বিআরটিএকে দালাল মুক্ত করতে যেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল, ঠিক সেইভাবে স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স প্রদানের গতি আনতে এবং গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যক্রম শুরু করতে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন যদি এই পুরনো সকল স্মার্ট কার ড্রাইভিং লাইসেন্স তাড়াতাড়ি প্রিন্ট করে গ্রাহকদের হাতে তুলে দেওয়া না হয়, তবে আগামীতে অর্থাৎ 3 থেকে 4 মাস পর আবার রিনিউ বা নবায়ন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে, কারণ সার্ভারে না আসলে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে না। তাই কর্তৃপক্ষের এই দিকে নজর দেওয়ার একান্ত জরুরি।